আমি সঞ্জয়, তোমরা দেখছো রেডিওলজি ইনফ্যান্ট বাঙালিয়ানা। তো জাস্ট আজকে 10 তারিখ, আজ থেকে দুদিন আগেই আমাদের স্যার উইলহেম কনরাড অনচেনের দৌলতে আমরা যে আবিষ্কার পেয়েছি, তো এক্স রে আবিষ্কার যেটা হয়েছিল তার জন্য আমরা তাকে অনেক শ্রদ্ধা জানিয়ে সেই দিনটিকে পালন করার চেষ্টা করেছিলাম। তো আশা করি তোমরাও সবাই নিজেদের ইনস্টিটিউশনে যথারীতি চেষ্টা করেছো ওই দিনটিকে ভালোভাবে পালন করার, আর তোমরা সবাই ভালো আছো। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমি আজকে একটা ছোট্ট জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা সকলেই সিটি স্ক্যান, এমআরআই এই ডিপার্টমেন্টগুলোর সাথে জড়িত, রেডিওলজি ফিল্ডে আমরা যারা আছি বা যারা থাকবে। তো একটা কমন স্ক্যান যেটা হচ্ছে সিটি স্ক্যান অফ ব্রেন, এখানে অনেকেই প্রশ্ন থাকে যারা নতুন স্টুডেন্ট হয়, বা অনেকেই থাকে অন্যান্য ফিল্ডের অনেকে, যে সিটি স্ক্যান ব্রেন বা এমআরআই ব্রেন, যে ব্রেনেরই ছবি হচ্ছে, তো সেটা সিটিতে কেন হচ্ছে, এমআরআইতে কেন হচ্ছে, দুটোর মধ্যে পার্থক্যটা কী। তো সেই সম্পর্কে খুব ডেফটে তো সহজে তাদেরকে বোঝানো সম্ভব হয় না, জাস্ট আমি একটা ছোট্ট কিছু উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে ব্যাপারটা বলার চেষ্টা করছি। যে সিটি স্ক্যান হচ্ছে রেডিয়েশন, তো রেডিয়েশনের উপর কিছু ডিজিজ আছে যেগুলো খুব ভালো ডিটেক্ট করা যায়, আবার কিছু কিছু ডিজিজ আছে যেগুলো সিটি স্ক্যানে এনাফ নয়, তার জন্য এমআরআই করতে হয়। এমআরআই যেহেতু একটা ম্যাগনেটিক রেজোন্যান্স সিস্টেম, তো সেই জন্য এমআরআইটা দরকার পড়ে। তো আমরা আজকে একটা পার্টিকুলার ডিজিজ নিয়ে আলোচনা করছি। প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সিভিএ, সেটা সবাই জানো তোমরা, সিভিএর পুরো নাম হচ্ছে সেরিব্রো ভাস্কুলার অ্যাট্যাক। সেরিব্রো ভাস্কুলার অ্যাট্যাক কথাটার মধ্যেই এর উত্তরটা রয়েছে। সেরিব্রো মিন্স ব্রেন, ব্রেন রিলেটেড, ঠিক আছে। ভাস্কুলার মানে হচ্ছে সেখানে ভেসেল সিস্টেম থাকছে, আর্টারি হতে পারে, ভেন হতে পারে। দেন আসছে অ্যাট্যাক, অ্যাট্যাক মিন্স সেখানে কিছু একটা প্রবলেম হয়েছে যার জন্য সিভিএ হয়েছে, সেরিব্রো ভাস্কুলার অ্যাট্যাক হওয়ার জন্য সেই হিউম্যান বডিটার মধ্যে কিছু অ্যাবনর্মালিটি আসছে। তো এটা হচ্ছে বিষয়। তো এখন আমরা বলতে পারি সিভিএ দু রকমের হয়, একটা হচ্ছে ইসকেমিক সিভিএ আর একটা হচ্ছে হেমারেজিক সিভিএ। তো ইসকেমিক সিভিএর ক্ষেত্রে সিটি স্ক্যান বা এমআরআইতে অ্যাপিয়ারেন্স, সিটি ব্রেনের বা এমআরআই ব্রেনের অ্যাপিয়ারেন্সটা আলাদা হয়, আর হেমারেজিক সিভিএর ক্ষেত্রে আলাদা হয়, ডিফারেন্ট হয়। তো ইসকেমিক সিভিএর ক্ষেত্রে ইসকেমিয়া মানেই হচ্ছে টিস্যু শুকিয়ে যাওয়া, বা কোনো ভেসেলসের মধ্যে ব্লাড ফ্লো যখন ল্যাক হয়, কমে যায়, বা থ্রম্বোস হয়ে যায়, থ্রম্বোসিস হয়, তখন সে আশেপাশে সারাউন্ডিং টিস্যুগুলো কী হয়, শুকিয়ে যায়। তো সেই কারণে সেই কন্ডিশনটাকে বলে ইসকেমিয়া। তো এটা হচ্ছে ওয়ান টাইপ অফ সিভিএ, যখন ব্রেনের টিস্যুগুলোর মধ্যে এরকম একটা কন্ডিশন তৈরি হয় ডিউ টু দ্য ল্যাক অফ ব্লাড ফ্লো, সেই সময় সেটাকে বলছে ইসকেমিক সিভিএ। আর আরেকটা যেটা কন্ডিশন হয় সেটা হচ্ছে হেমারেজিক সিভিএ, যখন পেশেন্ট খুব হাইপারটেনসিভ থাকে, মেনলি হাইপারটেনসিভ পেশেন্টদের ক্ষেত্রে এটা হয়, বা অন্যান্য অনেক কারণের জন্য হতে পারে, ব্লাড ভেসেলসগুলো ফেটে যায়, রাপচার হয়ে যায়, সেটা ভেন হতে পারে, আর্টারি হতে পারে, সেগুলো রাপচার হয়ে গিয়ে ব্লাডটা ব্রেন টিস্যুতে ছড়িয়ে পড়ে, ভেসেলস থেকে বেরিয়ে গিয়ে। তো সেই কন্ডিশনটাকে বলে হেমারেজিক সিভিএ। ওকে, তো এটা আমরা জানলাম ইসকেমিক সিভিএ আর হেমারেজিক সিভিএ। তো ইসকেমিক সিভিএ সিটি স্ক্যানে অবশ্যই ধরা যায়, হেমারেজিক সিভিএ হলেও সেটাও সিটিতে অবশ্যই ধরা যায়, কিন্তু ইসকেমিক সিভিএর একটা পিরিয়ড আছে। যদি আর্লি ডিটেকশন চাই, মনে করো সাপোজ আজকে সকালে পেশেন্টের সিভিএ হয়েছে, পেশেন্টের কন্ডিশন ডিটোরিয়েট করছে, তো সেক্ষেত্রে আমি পেশেন্টকে ইমিডিয়েট সিটি স্ক্যান করতে নিয়ে গেলাম, সকাল 7টায় ঘটনাটা হয়েছে, ডক্টর ডাউট করছে সিভিএ হয়েছে, তো তুমি যদি চাও সিটি স্ক্যান করাতে তো তুমি সিটি স্ক্যান করাতে পারো, বাট সেক্ষেত্রে খুব একটা সিভিএর কোনো ডিটেকশন আমরা পাবো না সিটিতে, কারণ আর্লি স্টেজে যদি সেটা ইসকেমিক সিভিএ হয়ে থাকে তো আমরা সেটা সিটিতে ডিটেক্ট করতে পারবো না। সেক্ষেত্রে অবশ্যই এমআরআই ব্রেন করতে হবে, এমআরআই ব্রেন করলে আমরা আর্লি স্টেজে ইসকেমিক সিভিএটা ডিটেক্ট করতে পারবো। ওকে, তো এটা হচ্ছে একটা ড্রব্যাক সিটি স্ক্যানে, যে আর্লি স্টেজে ইসকেমিক সিভিএ ডিটেক্ট করা যায় না। সেক্ষেত্রে এমআরআইয়ে কিছু ভালো স্পেশাল প্রোটোকল আছে, ডিফিউশন প্রোটোকল নিয়ে আমরা ইসকেমিক সিভিএটা ডিটেক্ট করতে পারি। ওকে, আর হেমারেজিক সিভিএর ক্ষেত্রে আর্লি স্টেজে আমরা সিটি স্ক্যানে খুব ভালো ডিটেক্ট করতে পারি। ওকে, তো এরকম অনেক কন্ডিশন আছে, আমি আস্তে আস্তে বলবো। তো এটা হচ্ছে সিভিএর ক্ষেত্রে কমন ফ্যাক্ট। তো আমরা সিভিএ নিয়ে তো জানলাম, কিন্তু সিভিএটাই তো শুধু একমাত্র সিটি করার উদ্দেশ্য হতে পারে, তো অনেক রকম ট্রমাটিক কেস আছে, যেমন আরটিএর ক্ষেত্রে, যে কোনো আরটি পেশেন্টই সাপোজ আমি ধরে নিলাম, যে সে পেশেন্টের মাল্টিপল টাইপ অফ ইঞ্জুরি আছে,
অনেক রকমের হেমারেজ তার ব্রেনের মধ্যে আছে, ঠিক আছে? সেটা আইসিএইচ হতে পারে, ইন্টারসেরিব্রাল হেমারেজ হতে পারে, মানে ইন্টারপ্যারেন্ট কাইমাল হেমারেজ যেটা, এছাড়া হতে পারে সাব অ্যারাকোনয়েড হেমারেজ হতে পারে, সাব ডুরাল হেমারেজ হতে পারে, এক্সট্রা ডুরাল হেমারেজ হতে পারে। তো এই যে এতগুলো যে হেমারেজের নাম বললাম, প্রত্যেকটা হেমারেজের কী কী আলাদা আলাদা নিশ্চয়ই কোনো অ্যাপিয়ারেন্স আছে, তাদের আলাদা আলাদা উদ্দেশ্য আছে, সেই হেমারেজগুলো তৈরি হওয়ার পেছনে আলাদা কারণ আছে। তো এই কারণগুলো আমরা জানতে হবে আমাদেরকে, তাহলে আমরা ভালোভাবে একটা সিটি ব্রেনকে ইন্টারপ্রেট করতে পারবো ইমার্জেন্সি সিচুয়েশনে। তো একটা কথা বলে রাখি, তো এক্সট্রাডুরাল হেমারেজ মানে যেটা আমরা শর্টে বলি ইডিএইচ, অ্যান্ড সাবডুরাল হেমারেজের মেন ডিফারেন্সটা কোথায়? ইডিএইচ হচ্ছে জাস্ট দুটো সিকে যদি আমরা কম্বাইন করি, মানে জাস্ট এরকম দেখতে, মানে বাই কনভেক্স বলে যেটাকে, ঠিক আছে? তো বাই কনভেক্স এই কারণেই বলে, তো বাই কনভেক্স হওয়ার কারণ হচ্ছে এরকম সি টাইপের দেখতে, মানে দুটো সিকে আমরা যদি এরকম রাখি, মানে চোখের লেন্স যেরকম হয় সেরকম টাইপের দেখতে, ওকে? তো এটাকে বলছে ইডিএইচ। তো ইডিএইচটা মেনলি হয়, এটা হচ্ছে ম্যাটার ভেসেলসের ইঞ্জুরির জন্য হয়, এটা হচ্ছে অবশ্যই আর্টেরিয়াল ইঞ্জুরি, ঠিক আছে? আর্টেরিয়াল মানে আর্টারি যখন রাপচার হয় তখন এইরকম টাইপের হেমারেজটা তৈরি হয়, এটা বলে ইডিএইচ। আর মেনলি এটা মিডিল মেনিনজিয়াল আর্টারি রাপচার হওয়ার কারণে ইডিএইচটা ক্রিয়েট হয়। এরপরে নেক্সট আসছি আমরা সাবডুরাল হেমারেজ। তো সাবডুরাল হেমারেজের ক্ষেত্রে কী হয়? সাবডুরাল হেমারেজের ক্ষেত্রে জাস্ট সি টাইপের হয়, ঠিক আছে? ক্রিসেন্ট শেপ বলে এটাকে, অর্ধচন্দ্রাকৃতি শেপের হয়। তো এটা মেনলি হয় ভেন রাপচারের জন্য, ঠিক আছে? ভেনাস রাপচারের জন্য, ব্রিজিং ভেন থাকে আমাদের ব্রেনের মধ্যে, তো সেই ব্রিজিং ভেন রাপচারের জন্য এই টাইপ কর এই টাইপের হেমারেজটা তৈরি হয়। তো এটা হচ্ছে এই ইডিএইচ আর এসডিএইচ সাবডুরাল হেমারেজের মেন ডিফারেন্স। এরপরে তো এসএইচ আছে, এসএইচ হচ্ছে সাব অ্যারাকোনয়েড হেমারেজ, ঠিক আছে? এই সাব অ্যারাকোনয়েড হেমারেজের আবার অনেক রকম অ্যাপিয়ারেন্সটা টাইম টু টাইম সিটি এমআরআইয়ের উপর ডিপেন্ড করে অ্যাপিয়ারেন্সটা আমরা আলাদা আলাদা রকম দেখতে পাই। মানে আমি বলতে চাইছি যে যদি আমরা লেস দেন 48 আওয়ার্সে মানে অ্যাকিউট স্টেজে সাব অ্যারাকোনয়েড হেমারেজ দেখতে চায়, তাহলে অবশ্যই হচ্ছে সিটি বেস্ট। সিটি স্ক্যানে লেস দেন 48 আওয়ার্সের কোনো সাব অ্যারাকোনয়েড হেমারেজ খুব ভালো ডিটেক্ট করা যায়। আফটার দ্যাট মানে 48 আওয়ার্সের পরের যদি কোনো সাব অ্যারাকোনয়েড হেমারেজ আমরা করতে চাই, ইন্টারপ্রেট করতে চাই বা ডিটেক্ট করতে চাই, তো অবশ্যই সেক্ষেত্রে কিন্তু এমআরআইটা করানো দরকার, সিটি এক্ষেত্রে ভালো হবে না, ওকে? তো এটাই হচ্ছে মেন আমাদের টপিক, এ পর্যন্তই থাকলো। তো আমাদের যদি আরও ডিটেলসে আলোচনা দরকার মনে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব পার্টিকুলার তোমাদের কোয়ারির উপরে একটা ভিডিও বানানোর। তো আমি আজকে শর্টে জাস্ট এটাই বলি, তাও ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল মনে হচ্ছে, তো তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্টে জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার লাইক এগুলো তো যথারীতি তোমাদের করা দরকার, তোমাদের জন্য এবং অন্যান্য সকলের জন্য, আর এটা আমাকে অবশ্যই ইন্সপায়ার কর, ওকে? চলো, টাটা, ভালো থেকো।